DWSim Open Source Chemical Process Simulator এর ওভারভিউ টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা DWSim সংস্থাপন করা এবং DWSim সম্পর্কে শিখব। ইতিমধ্যে উপলব্ধ DWSim স্পোকেন টিউটোরিয়ালের ঝলক দেখব। DWSim এর জন্য সম্ভাব্য সকল সহায়তা সম্পর্কে শিখব। এটি প্রায় সকল অপারেটিং সিস্টেমে কাজ করবে, কিন্তু আমি টিউটোরিয়ালটি উইন্ডোজ 7 এ রেকর্ড করছি। সিমুলেশন কি? গাণিতিক মডেল এবং মডেলের জন্য কম্পিউটার সলিউশন সহ একটি ফিজিক্যাল সিস্টেমের অধ্যয়ন। সিমুলেশন ফিজিক্যাল সিস্টেম ব্যবহারের পূর্বানুমান করতে সহায়তা করে। এটি সস্তা, সুরক্ষিত এবং দ্রুত। এটি বাস্তব সিস্টেমে এই গবেষণাগুলি করার প্রয়োজনীয়তা সরায়। ইন্ডিয়ান স্পেস মিশনগুলি লাভজনক এবং অপেক্ষাকৃত কম সময়ে সম্পন্ন হয়। এর একটি গুরুত্বপূর্ণ কারণ হল সিমুলেশন। রিলায়েন্স জামনগর শুরুতে পৃথিবীর বৃহত্তম সিঙ্গেল স্ট্রিম রিফাইনারি ছিল। আমরা আবার সিমুলেশনকে ধন্যবাদ জানাই। অনেক বাণিজ্যিক প্রসেস সিমুলেটর রয়েছে। কয়েকটি সাধারণ উদ্দেশ্যের সিমুলেটর এখানে তালিকাভুক্ত। DWSim কি? এটি আধুনিক প্রসেস সিমুলেটর, ওপেন সোর্স সফটওয়্যার, একেবারে বিনামূল্য, ড্যানিয়েল দ্বারা বিকাশিত, গ্রেগর দ্বারা থার্মোডাইনামিক সাপোর্ট, সম্পূর্ণ বিশ্ব জুড়ে প্রযুক্ত। এখন আমি উইন্ডোজ 7 এর DWSim এর সংস্থাপন ব্যাখ্যা করব। এখানে দেখানো লিঙ্কে যান। আমি ইতিমধ্যে এই লিঙ্কে রয়েছি। ডাউনলোড বোতামে ক্লিক করুন। আমি ইতিমধ্যে এটি করেছি। আমি এই ফাইল পেয়েছি। এটি ডাউনলোডস ডাইরেক্টরিতে রয়েছে। এটি এখানে রয়েছে। এর সংস্করণের উপর নির্ভর করে এই ফাইলের নাম ভিন্ন হতে পারে। ডান ক্লিক করুন। রান অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর এতে যান। নেক্সটে ক্লিক করুন। আই এগ্রিতে ক্লিক করুন। আপনার কেম্প সেট এবং সি প্লাস প্লাস লাইব্রেরি চাই। উভয় বাক্স চেক করুন। এন্টার টিপে রাখুন এবং DWSim সংস্থাপিত হয়। এই পদ্ধতি দ্বারা ইতিমধ্যে DWSim সংস্থাপন করেছি, তাই আমি এই সংস্থাপন প্রক্রিয়া বাতিল করব। ইয়েসে ক্লিক করুন। আমি এই উইন্ডো মিনিমাইজ করি। আমি ডেস্কটপ থেকে এই আইকনে ডাবল ক্লিক করে DWSim খুলতে পারি। আমি ইতিমধ্যে DWSim খুলেছি। আপনি অনেক মেনু এবং রোমাঞ্চক ক্ষমতা দেখতে পারেন। DWSim একটি অসাধারণ হেল্প সুবিধা রাখে। আপনি F1 টিপে এটি ব্যবহার করতে পারেন। আমি 1 টিপি। আমি এই হেল্প পৃষ্ঠা পাই। এতে অনেক তথ্য রয়েছে। আমি সিমুলেশন অবজেক্টস এতে টিপি। এখন ইউনিট অপারেশনস টিপি। আমি সেপারেটরে ডাবল ক্লিক করব। এটি আমাকে এই পৃষ্ঠা দেয়। এটি সেপারেটর সম্পর্কে অনেক তথ্য রাখে। এই উইন্ডোটি মিনিমাইজ করি। এখন স্লাইডে যাই। এখন DWSim এর কিছু সুবিধা দেখি। এটি সম্পূর্ণ বিনামূল্যের। এতে অসাধারণ থার্মোডাইনামিক্স এবং সলভার্স রয়েছে। প্রত্যেকের জন্য সমগ্র সোর্স কোড উপলব্ধ। DWSim এর ম্যানুয়াল সকল গণনা ব্যাখ্যা করে। বাণিজ্যিক সিমুলেটর এটি গোপনীয় রাখে। ইউজার মডেল, কম্পাউন্ডস এবং থার্মোডাইনামিক্স বানাতে পারে। অন্যান্য প্রোগ্রামের সাথেও DWSim এর থার্মোডাইনামিক লাইব্রেরি ব্যবহার করা যায়। আমাদের কাছে DWSim এর স্পোকেন টিউটোরিয়াল রয়েছে। আমরা DWSim এ মেটেরিয়াল স্ট্রিমস নির্মাণ সহ শুরু করব। আমি ইতিমধ্যে সকল স্পোকেন টিউটোরিয়াল ডাউনলোড করেছি। আমি এক এক করে এগুলি চালাব। আমি এটি চালাই। DWSim এ ক্রিয়েটিং এ মেটেরিয়াল স্ট্রিম এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। পরের টিউটোরিয়াল ফ্লোশিটিং এর ভূমিকা। এটি একটি ফ্ল্যাশ এবং মিক্সার সহ একটি সহজ ফ্লোশিট বানায়। এটি শুনুন। DWSim এ ইন্ট্রোডাকশন টু ফ্লোশিটিং এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। পরের টিউটোরিয়াল
Shortcut দ্বারা একটি distillation column simulate করা ব্যাখ্যা করে। এটি শুনুন। DWSim এ shortcut distillation column simulation এর tutorial এ আপনাদের স্বাগত। পরের tutorialটি rigorous distillation গণনা কার্যান্বিত করা ব্যাখ্যা করে। এর জন্য শুরুর পয়েন্ট হল shortcut distillation। এটি শুনুন। DWSim এ rigorous distillation column simulation এর tutorial এ আপনাদের স্বাগত। অন্তিম tutorial যা দেখায় সেটি sensitivity analysis ব্যাখ্যা করা, অন্যান্য variable এ কিছু variable এর sensitivity study অধ্যয়ন করতে সহায়তা করে, adjust operation একই জিনিস নিজেই করে। DWSim এ এই tutorial এ আপনাদের স্বাগত। এখানে sensitivity analysis এবং adjust করা সম্পর্কে শিখব। এই টিউটোরিয়ালের সংক্ষিপ্ত সার যা এখানে দেখেছি। DWSim দ্বারা যে কেউ দ্রুত ফ্লোশিটিং সমস্যার সমাধান খুঁজতে পারে। কি হয় যদি অধ্যয়ন করি, সমস্যা বোঝা এবং তার উপায় শনাক্ত করা। শিক্ষার্থীদের জন্য DWSim অত্যন্ত উপযোগী হবে। এটি তাদের ধারণা ভালোমতো বুঝতে সাহায্য করে, তাদের দক্ষতা শিল্পে লাভ করতে সাহায্য করবে, তারা আরও কোড ইঞ্জিনিয়ারিং চাকরি পাবে। এটি সেই শিক্ষার্থীদের জন্য সহায়ক যারা কনসাল্টিং কোম্পানি খুলতে চায়। আপনার মনে হতে পারে এটি ওপেন সোর্স সফটওয়্যার হওয়ায় কোনো সাহায্য উপলব্ধ নয়। এটি কি সত্যি? এটি মোটেই সত্যি নয়। DWSim ইউজারদের জন্য অনেক সাহায্য রয়েছে, আমি তাদের এক এক করে ব্যাখ্যা করব। আমাদের স্পোকেন টিউটোরিয়াল ফোরাম রয়েছে, এই লিংকে যান। আমি এটি ইতিমধ্যে খুলেছি। অনুভূমিক স্ক্রল ব্যবহার করুন। আপনি ভিউ অল প্রিভিয়াস কোশ্চেন্স বোতামেও টিপতে পারেন। আপনি নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটি সফটওয়্যারে আগ্রহী হতে পারেন, এর পাশেরটিতে ক্লিক করুন। উদাহরণস্বরূপ আমি পাইথনের উপর প্রশ্ন দেখাই। মনে রাখবেন, আগের আলোচনা দেখতে লগ ইন করা জরুরি নয়। আপনি আস্ক কোশ্চেনে ক্লিক করে নতুন প্রশ্ন পোস্ট করতে পারেন। এটি লগ ইনের পাশে রয়েছে, এতে ক্লিক করুন। প্রশ্ন পোস্ট করতে লগ ইন করতে হবে। আপনি নিবন্ধিত না হলে আপনাকে এটি একবার করতে হবে। আমি ইতিমধ্যে এই সাইটে নিবন্ধিত। এটি ক্লিক এবং লগ ইন করি। একটি ক্যাটাগরি চয়ন করতে হবে। আমি DWSim চয়ন করি। ধরুন ফ্লোশিটিং টিউটোরিয়ালে একটি প্রশ্ন রয়েছে, ইন্ট্রোডাকশন টু ফ্লোশিটিং টিউটোরিয়াল চয়ন করুন। ধরুন এই প্রশ্ন 3 মিনিট 35 সেকেন্ডে আসে। মিনিটে 3 to 4 চয়ন করুন, সেকেন্ডে 30 to 40 চয়ন করুন। এখানে আপনার প্রশ্ন লিখুন এবং সবুজ বোতাম দ্বারা সাবমিট করুন। এখন পরবর্তী স্লাইডে যাই। কি হবে যদি আপনার কাছে সাধারণ প্রশ্ন থাকে যা স্পোকেন টিউটোরিয়াল থেকে নয়, তাই এর জন্য মিনিট এবং সেকেন্ড নেই। উদাহরণস্বরূপ এটি নতুন সমস্যার জন্য হতে পারে যা DWSim দ্বারা সমাধান করার চেষ্টা করেছেন, তাই আমাদের ফসি এর নেতৃত্বে আরেকটি ফোরাম রয়েছে, সেখানে যাই। অনুভূমিক স্ক্রোলিং মেনু থেকে ক্যাটাগরি চয়ন করুন। আপনি আগের প্রশ্ন দেখতে পারেন, আমি এতে ক্লিক করি। উদাহরণস্বরূপ এখন ফসি ল্যাপটপ নিয়ে আলোচনা করি। আপনি প্রিন্টারের উপর আলোচনা দেখতে পারেন। আপনি DWSim সম্পর্কিত যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। এখন আস্ক কোশ্চেন লিংকে ক্লিক করি। আপনি এটি করতে চাইলে আপনাকে লগ ইন করতে হবে, কিন্তু প্রথমে রেজিস্টার করতে হবে। এখন উপলব্ধ হেল্পের বিভিন্ন ধরনে যাই। আমাদের টেক্সটবুক কম্পানিয়ান্স নামে সুবিধা রয়েছে। এটি স্ট্যান্ডার্ড টেক্সটবুক থেকে সমাধান করা প্রশ্নের DWSim সমাধান দেয়। এটি এই লিঙ্কে উপলব্ধ। এখন ফসি এর DWSim পৃষ্ঠাতে যাই। টেক্সটবুক কম্পানিয়ান প্রজেক্ট এর লিঙ্কে ক্লিক করি। এটি আমাকে এখানে নিয়ে আসে। এখানে প্রকল্পের ভূমিকা দেখতে পারেন।
আপনি এখানে সম্পূর্ণ DWSim টেক্সটবুক কম্পেনিয়ন দেখতে পারেন। এরপর এই লিংকে দেখুন, একে ল্যাব মাইগ্রেশন প্রজেক্ট বলে। এটি আমি পরবর্তী স্লাইডে ব্যাখ্যা করব। আমরা কমার্শিয়াল সিমুলেটর ভিত্তিক ল্যাবগুলি DWSim এ স্থানান্তর করতে সহায়তা করি। আমরা তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেই যারা এটি করে। আরো বিস্তারিত জানতে এই লিংকে যান। আমি আগেই বলেছি যে DWSim বিশ্বব্যাপী ব্যবহার করা হয়। DWSim এর সকল ব্যবহারকারী এবং নির্মাতারা আপনাকে সাহায্য করতে প্রস্তুত। আমরা বিশ্বজুড়ে বন্ধুদের থেকে পাওয়া কিছু সহায়তা দেখব। ইউনিট অপারেশনসের উপর অসাধারণ ম্যানুয়াল উপলব্ধ। DWSim সংস্থাপন করলে আপনি এর একটি কপি পাবেন। এটি DWSim এর ডকস ফোল্ডারে উপলব্ধ। DWSim এর বর্তমান সংস্করণ এটিকে ইউনিট অপস অ্যান্ড ইউটিলিটিস গাইড বলে। আমি ইতিমধ্যে এটি খুলেছি। নিচে স্ক্রোল করুন। এখন হিট এক্সচেঞ্জারে ক্লিক করুন এবং গণনা দেখুন। আপনি এখানে গণনা দেখেন। এই ম্যানুয়াল মিনিমাইজ করি। পরবর্তী স্লাইড আরেকটি ম্যানুয়াল সম্পর্কে বলে। একই ফোল্ডারে প্রপার্টিজ ম্যানুয়ালে যান। বর্তমান সংস্করণে এটিকে টেক ম্যানুয়াল বলে। আমি ইতিমধ্যে এটি খুলেছি। এখন ফুগাসিটি ক্যালকুলেশন সম্পর্কে একটি বর্ণন দেখি। একটি অন্তিম সাহায্য দেখাই। এটি DWSim ডিসকাশন ফোরাম। আমি এখানে একটি লিংক দিয়েছি। আপনি পূর্বের চর্চা দেখতে পারেন। আপনাকে রেজিস্টার করতে হবে। আমি ইতিমধ্যে সেই পৃষ্ঠাতে রয়েছি। এখন এটি বন্ধ করি। সংক্ষেপে এখানে নিম্ন করা শিখেছি। DWSim সংস্থাপন করা, DWSim এর উপর উপলব্ধ স্পোকেন টিউটোরিয়াল দেখা, DWSim এর ব্যবহার সম্পর্কে ব্যাখ্যা করা, স্পোকেন টিউটোরিয়াল এবং ফসি প্রজেক্ট থেকে উপলব্ধ সহায়তা এবং প্রজেক্ট বিশ্বব্যাপী কমিউনিটি থেকে DWSim এর সহায়তা। আমার কাছে 10টি অনুশীলনী রয়েছে। আপনার মেশিনে DWSim সংস্থাপন করুন। DWSim খোলা চেক করুন। DWSim ইন্টারফেস অন্বেষণ করুন। প্রত্যেক মেনু এবং বোতামে যান। দেখুন DWSim কি করতে পারে। এখানে দেখানো স্পোকেন টিউটোরিয়াল অভ্যেস করুন। এর জন্য এই টিউটোরিয়ালে দেখানো সাইড বাই সাইড মেথড ব্যবহার করুন। এখন এই টিউটোরিয়াল চালাই। সাইড বাই সাইড মেথড ব্যাখ্যা করার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখন পরবর্তী অনুশীলনীতে যাই। স্পোকেন টিউটোরিয়াল ডিসকাশন ফোরামে যান। আগের আলোচনাগুলি দেখুন। টিউটোরিয়ালে সন্দেহ থাকলে সেই ভিত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করুন। ফসি ডিসকাশন ফোরামে যান। DWSim আলোচনা দেখুন। রেজিস্টার করুন, লগ ইন করুন এবং প্রশ্ন জিজ্ঞাসা করুন। DWSim এর জন্য টেক্সটবুক কম্পেনিয়ন বানান। সিমুলেশন ল্যাবকে DWSim এ স্থানান্তর করতে সাহায্য করুন। DWSim এর সাথে আসা ম্যানুয়ালগুলি দেখুন। DWSim বিশ্বব্যাপী সম্প্রদায়ের ডিসকাশন ফোরামে যান। পূর্ববর্তী আলোচনাগুলি দেখুন। রেজিস্টার করুন, লগ ইন করুন এবং প্রশ্ন জিজ্ঞাসা করুন। এখন অন্তিম অনুশীলনীতে যাই। DWSim খুলুন এবং F1 টিপুন। হেল্প সুবিধা অন্বেষণ করুন। এই লিঙ্কে উপলব্ধ টিউটোরিয়ালে যান। হেল্প বিভাগে এর উল্লেখ করতে ভুলে গেছি। এই লিঙ্ক আপনাকে এই পৃষ্ঠায় নিয়ে যাবে। এখন স্লাইডে ফিরে যাই। এই ভিডিওটি প্রকল্পকে সার সংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। আমরা কর্মশালার আয়োজন করি এবং সার্টিফিকেট দেই। আমাদের সাথে যোগাযোগ করুন। স্পোকেন টিউটোরিয়াল এবং ফসি প্রজেক্টস ভারত সরকারের MHRD এর NMEICT দ্বারা সমর্থিত। IIT বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি।